জঙ্গলমহলে একষট্টিটি আসনে দাদার অনুমোদিত প্রার্থী চায় এবং বাংলার সিংহাসনে দাদাকে দেখতে চায় বাঁকুড়ার বর্জরায় দাদার অনুগামীদের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শুভেন্দু অধিকারীকে চাপে রাখতেই এই পোস্টার নাকি এর পেছনে অন্য কোনো রহস্য তাই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার বিজেপির আমন্ত্রিত সদস্য বাপ্পাচন্দ্রা ধূর্য বলেন এটি তৃণমূলের চক্রান্ত বিজেপি কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্যই তৃণমূল এসব করছে আমাকে আজ সকালে আমাদের বিজেপি কিছু কার্যকর্তা এবং কর্মী ওখান থেকে ফোন করেছিল তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম পোস্টারগুলো পড়লো কখন না এগুলো পোস্টারগুলো রাখতে পড়েছে ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে বলি এটা তৃণমূলের একটা চক্রান্ত তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে ঠিক আছে এই ধরনের পোস্টার দিয়ে এগুলো আমরা কোনো পাত্তা দিতে চাইছি না এরা এর এর কোনো মাইনেও নেই তৃণমূল এই ধরনের নগরামী রাতের অন্ধকারেই করে কারণ দাদার অনুগামী যদি হয় তারা দিনের বেলায় পোস্টার দেয় আপনারা আগেও দেখেছেন সুতরাং এটা কোনো বিষয় নয় যে বিজেপির কোনো কর্মী বা সমর্থক বা নেতৃবৃন্দ এ ধরনের কাজ করেছে এটা তৃণমূলের চক্রান্ত তৃণমূল এ ধরনের নগরামী বহুদিন ধরেই করে আসছে আসন্ন বড়জোড়া বিধানসভার ফলাফল কী আশা করছে আসন্ন বিধানসভায় ফলাফল তো আপনারা মিডিয়া জগতে রয়েছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন পরিবর্তন যাত্রার রথে যখন পেরোয় আমি তো মোটরসাইকেলে ছিলাম তাতে দুধারে মানুষের যা ঢল এবং ওই যে গোলাপ ফুল এবং গেঁদা ফুল দেখুন সেলিব্রিটিকে দেখতে দুপাশে মানুষের ঢল ছিল যখন সোম ছিল এখানে কিন্তু কেউ গেঁদা ফুল আর জবা ফুল বা গোলাপ ফুল নিয়েছিল না তো আমাদের বিজেপি পরিবর্তন যাত্রায় যেভাবে মানুষ মহিলারা বা মানুষ যেভাবে গোলাপ ফুলে পাবড়ি এবং গেঁদা ফুলে পাবড়ি নিয়ে আমাদেরকে যেভাবে স্বাগতম জানিয়েছেন তাতে আশা রাখি না আশা আমরা রাখি যে বরজোড়া বিধানসভা মোটামুটি বাইশ থেকে চব্বিশ হাজার ভোটে আমরা জিতব এবং পশ্চিমবঙ্গে আমরা দুশো প্লাস সিট নিয়ে সোনা আমাদের যে বা আমাদের যেটা সোনার বাংলা গড়ব দুশো আসন নিয়ে আমরা বিধানসভায় আসছি যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাঁকুড়া থেকে সৈয়দ মুফিজুল হুদার রিপোর্ট আনন্দ বার্তা